এটা এটা ছাড়া আসলে এটা যেহেতু কমার্শিয়াল একটা মাধ্যম এবং সেখানে সবসময় বিজনেস যারা করেন তারা নিশ্চয়ই লাভটাকেই খুঁজবেন। সেই তো এই যে প্রিন্টিংয়ে যেটা হয়, যে ছবিগুলো হয়, হ্যাঁ, সেগুলোর সাথে হাতের তো একটা গুণগত পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। কিন্তু প্রেক্ষাপট যেটা থাকে, আপনারা যেমন চলচ্চিত্রের নায়িকাদের দিয়ে করতেন, একটা হাতের আর্ট করতেন, ওগুলোই তো প্রিন্টিংয়ে হতে পারতো, ওগুলো না হয়ে গিয়ে একদম এক্স্যাক্টলি নায়িকার ছবি যেটা সেটাই কাট কপি পেস্ট হচ্ছে ওখানে। খরচ কম হচ্ছে যে। আপনি তো আপনার জীবিকার জন্য রিক্সা পেন্টিং কে বেছে নিয়েছিলেন, কারণ চলচ্চিত্রের ব্যানারের চেয়ে ওখানে আয় বেশি। কিন্তু এখন এই যে রিক্সা পেন্টিং খুব একটা তেমন আয় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখন কি করছেন? এখন আমি আলি এক্সপ্রেসে আছি। আচ্ছা, আমার ওই 1999 সালে আলি এক্সপ্রেস একটা যৌথ একটা এক্সিবিশন হয়েছিল 99 জনকে নিয়ে, 83 জনকে নিয়ে। ওখানে আমি এরপর আমি চাকরি পাই, আলিয়াসপ্রসেসের ডাইরেক্টর আমাকে চাকরি দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বলে তুমি তো চাকরি করবে। আমি ওর সময় পার্ট টাইম করতাম, তারপর আমাকে ওনারা নিজেই আমাকে বলে তুমি এখানে চাকরি করো, আজকে আমি আছি ওখানেই। আচ্ছা, আপনি আলিয়াসপ্রসেসে যে জয়েন করলেন, চাকরি করলেন, সেটার পেছনে কারণ কি যে রিক্সা পেইন্টিং এর পরিমাণ কমে যাচ্ছে, ওখানে আয় কমে যাচ্ছে সেটা, নাকি এখানে কাজের অফার? উনি আমাকে দিল, আমাকে পছন্দ করে উনি ওই ডাইরেক্টর, উনি 83 জনের বাসায় গিয়েছিল 2.5 বছর ভরে রিক্সা পেইন্টিং দের আর্টিস্টদের মানে বাঁচিয়ে রাখার জন্য, যে উনি বুঝতে পারছে যে এই কাজটা চলে যাবে, এরকম সময়ে চলে যাবে। অবশ্য ডাইরেক্টর এখন নাই বাংলাদেশে, আমাদের ডাইরেক্টরও আসে মাঝে মধ্যে, আপনার 3 বছর থাকে। এখন যে ডাইরেক্টর আছে উনিও চলে যাবে আমাদের। এই আমি যে 13-তে আমি একটা এক্সিবিশন করলাম, উনি নিজে অনেক আমাকে হেল্প করেছে, ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর মিলে, তারপর আমাদের অফিসার, বড় বড় অফিসার যতজন আছে সবাই মিলে। পাখিটা এত বড় কেন? পাখিটাই প্রমিনেন্ট এই ছবির মূল বিষয়বস্তু হচ্ছে পাখি। একটা বিষয়কে ফোকাস করে বাকি সবকিছু ডিফোকাস করা হয় না, এখানে আমার কাছে দেখে মনে হচ্ছে যে পাখিটাকে ফোকাস করা হয়েছে, যে পাখিটা উড়ে যাচ্ছে, কোথাও বসেছিল এই মাত্র সাই করে উড়ে যাচ্ছে। ছবিটা কি শেষ দিকে কাছাকাছি? আচ্ছা, আপনি কত কত বছর করলেন রিকশার কাজ? রিকশার কাজ, রিকশার কাজ আপনার 13-14 বছর। 13-14 বছর, ঠিক আছে, আপনি আঁকতে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আশা করছি কমপ্লিট আর্টটা পেয়ে যাব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা দেখছেন মেরুল স্প্ল্যাশ রাঙা সকাল, একটু পরেই ফিরবো। ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে, ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আর প্রথম ঘন্টায় আমাদের সাথে অতিথি হয়ে আছেন চিত্রশিল্পী নবকুমার ভদ্র। এবং যারা ছবিটা শেষ হয়ে গেছে, এখানে একটি গ্রামের দৃশ্য যেখানে পাখিটাকে আলাদা করে বিশেষ ভাবে দেখানো হচ্ছে। আপনাকে আমরা অনুরোধ করেছিলাম অদিতির ছবিটা যেন কোথাও থাকে, আমি 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 দেখতে পাচ্ছি নৌকার ভিতরে অদিতি আছে, তাই না? দেখতে পাচ্ছি, আর ওই ওই ঘরটার ভেতরে তুমি উপস্থিত আছো বলে আমার ধারণা। ঘটনার ভেতর থেকে দর্শকরাও আছে আশেপাশে কোথাও, ঠিক আছে না? এই ছবিটা মানে এটা আসলে একটা হচ্ছে যে পাখিটা অনেক ডমিনেন্ট মনে হচ্ছে, মানে আপনি কোনো মেসেজ কি দিতে চেয়েছেন নাকি একটা গ্রামের ছবি? গ্রামের ছবি, একটা গ্রামের ছবি, সুন্দর হয়েছে। এই যে এখন যে আপনি কাজ করছেন আলিয়াসপ্রসেসে, সেখানে আপনি কি ধরনের কাজ করছেন? আমি ওখানে সার্ভিস স্টাফ, আমার সব ধরনের কাজ করতে হয়। আচ্ছা, কেন বাইরে যেতে হয়, ব্যাংকে যেতে হয়, আপনার অফিশিয়াল কাজ করতে হয়। আচ্ছা, এখানে আছেন আপনি কতদিন ধরে? আমি 99-তে এখানে ঢুকেছি, এখন 2014, আজকে 14 বছর, অনেক 14। জানতে চাইবো আপনার প্রদর্শনীগুলির কথা, আপনার তো একক প্রদর্শনীও হয়েছে এবং যৌথভাবে, ওই যে বলছিলেন অনেক রিকশা পেইন্টাররা মিলে একসাথে প্রদর্শনী হয়েছিল, একটু প্রদর্শনীগুলোর কথা শুনি একটা একটা করে। আমি বাসায় যে সময় রিকশা অপারেটরে কাজ করি, ও আলি এক্সপ্রেসের ডিরেক্টর ফ্রান্স লানিয়ার, উনি 1999 সালে তো আমার বাসায় যায়, তো আরেক রিক্সা পেন্ডিং এর পরিচিততে
কেন উনি বলছে এক স্টেপিন ডেকে আর্টিস্টের সাথে যোগাযোগ হয়েছে, বলছে তোমার কাছে আর কে আছে, পরে আমার বাসায় যায়, বাসায় যেয়ে আমায় খুঁজে পায় না, খুঁজে না পাওয়ার পরের দিন সকালে ভোর 7টার দিকে আমার বাসায় চলে আসে, এসে আমাকে বলে যে তুমি আমাকে কিছু কাজ করে দেবে। কি কেন? আমার একটা এক্সিবিশন আছে, তুমি একজন রিক্সা পেন্ডার, তুমি আমাকে কিছু কাজ করে দাও। আমি কিসের পরে উপরে করবো? কেন আমাদের আগে ছিল, আমি এই জীব, আমি অবশ্য জ্ঞানাম দেশে দৃশ্য খুবই কম পারি, মানে পারিয়ে সাহস করলে হবে, কেন ওটা কোনো ব্যাপার না, হাতের কাজ শিল্পী যারা সবই হয়। তা আমি ছবির কাজ মোটামুটি অনেক, ওই সময় আমার ববিতার ছবি অনেক পোস্টার আমি দেখালাম আমার ঘরে, পোস্টার দেখে উনি খুব মানে মন মনার ভরো হয়ে গেল, ঠিক আছে তুমি সব পোস্টার ববিতার যত ছবি আছে সব দিয়ে আমাকে ছবি প্লেট বানিয়ে দিবে। তো ওর মধ্যে মনে করেন আমাকে আমি দিলাম সামনে শুক্রবারে তুমি আমাকে প্লেট নিয়ে আসো। তো নিয়ে আসার পরে গেলাম, যাওয়ার পরে ওনার বলল যে আপনার ঠিক আছে তুমি আরও কটা নিয়ে আসো। এরকম করতে করতে ওনার এক্সিবিশনের আগে আমাকে বলে তুমি এখানে চাকরি করবো, তোমার সময় আছে? হ্যাঁ আমার সময় আছে। তো আমার ওর মধ্যে এক্সিবিশন হলো, তারপর উনি মাঝে মধ্যে ওনার সাথে থাকলে উনি বলতো যে তুমি যে কাজ করো এটার কিন্তু লাইফ নাই, মানে আলিয়ান্সে চাকরি করা, তুমি হাতের কাজ ছেড়ে দেবে না, কারণ আমার চাকরির পরে আমি কাজ করতাম না কমপক্ষে আপনার 10 বছর কাজই করতাম না, চাকরি করতাম পাশাপাশি বাসায় যে আড্ডা বন্ধু বান্ধবের সাথে করতাম, খাওয়া দাওয়া করতাম, এই পর্যন্ত ইতি ছিল আমার। তো 2010 আমাদের ডাইরেক্টর ছিলেন, তারপরে ডিপুটি ডাইরেক্টর, আমার কিছু রিক্সা প্লেট আমি বসে 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 বাসায় করেছিলাম। তো ওনাকে দেখালাম, তুমি আর্টিস্ট? কোনো সময় তো আমি 2 বছর হয়ে আসতেছে আমার, তুমি তো বলো নাই আমাকে, কারণ তুমি আমাদের এখানে একটা এক্সিবিশন করো। আমাদের আলিয়ান্সে 2টা গ্যালারি আছে, একটা জুম গ্যালারি, একটা লা গ্যালারি। তো পরে আমাদের জুম গ্যালারিতে কি যারা নতুন আর্টিস্ট ওনাদের জন্য ফ্রি, ঠিক আছে, আমাদের লা গ্যালারিতে আমাদের পেমেন্ট নেওয়া হয়। তো ওখানে বললো তুমি কাজ জোগাড় রেডি করো, তুমি এখানে করবে। তো আমাকে 2010 14 এপ্রিল ও সময় আমাকে বললো যে তুমি এখানে করবে, করলাম। করার পরে অনেক খুব খুশি হলো, আমার খুব প্রচার হলো, আমার পেপারে পেপারে টিভিতে অনেক গিয়েছে, হ্যাঁ নিউজ হলো। তারপর আপনার এই 2013 গত বছর তো ও ম্যাডাম, উনি তো পুরাঞ্জন চলে গেলেন, আবার নতুন করে আমাদের আসে 3 বছর পর। তো উনি আবার বললাম যে আমি একটা এক্সিবিশন করবো, কয় তোমার কাজ রেডি আছে? না আছে। কবে করবে? আমি অমুক মাসে করবো। এই আপনি গত বছর আপনার 16 জুনে উনি নিজে ডেট দিলেন, তো আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম মাঝে করে, ইন্ডিয়া থেকে আসার পরে তুমি করতেই হবে তোমার, তা আমি চলে যাবো তুমি এর মধ্যে করো। তো আমাদের বড় গ্যালারিতে আমাকে লা গ্যালারিতে, কেন উনি সম্পূর্ণ খরচ দিয়ে মানে আনন্দবতী করে, কেন আমার সম্পূর্ণ যত কাজ ছিল আমি সম্পূর্ণ ওখানে সাজিয়ে আমি একটা শো করলাম, শেষ করলাম। এই আপনার এই বছর 2000 আমাকে কালকে যে ফোন করেছিল আর্টিস্ট একজন, উনি আমার সিনিয়র অবশ্য, উনি অনেক বছর, তো উনি এখন চাকরি করেন, রিক্সা প্লেটই করে। তো উনি আমাকে বললো যে একটা শো আছে গ্রুপ জাদুঘরে করবে, হ্যাঁ ঠিক আছে আমি করবো, আমার কাজ আছে অনেক কাজ, আমার বাসায়ও কাজ আছে, আমার অফিসেও কাজ আছে অনেক কাজ, ঠিক আছে। এই আমি আপনার 2014-18 এপ্রিলে আমি একটা আরেকটা করলাম, সেটা জাদুঘরে, জাদুঘরে হলো ওটা। এই যে প্রদর্শনীগুলো হয়, এটা তো নিজের কাজগুলো দেখানো হয়, এগুলো কি ওখান থেকে বিক্রি হয়ে যায় নাকি? বিক্রি হয়, কিছু কিছু বিক্রি হয়, কেন এখন কি বিদেশিরা এটা খুবই পছন্দ করে। আচ্ছা, রিক্সার কাজটাকে আমাদের বাঙালির মধ্যে অনেকেই কেনে ঠিকই, তো অনেকে মনে করেন রিক্সার কাজটারে আপনার কি বলে তেমন সম্মানটা যে দেয় না, বিদেশিরা অনেক সম্মান, মানে এটা পরিশ্রম যে কি আমাদের ভিতরেতে কি আসে আর আমরা কিভাবে কাজটা করি, তো ওনারা অনেক পরিশ্রম মানে অনেক সম্মান ওনারা দেয়, এত দেয় ভাবতে আমার খুবই মাঝে মাঝে আনন্দ লাগে। সেটাই, নিজের কাজের প্রতি যদি মানুষের সম্মান থাকে সেটা তো অনেক বড় একটা, অনেক আনন্দ দেয় ওনারা। এই আপনি তো বললেন যে 2013 আপনি এক্সিবিশন করলেন, এরপরে কি আপনি এখন আঁকাটা করেন নাকি? হ্যাঁ আমি এখনো করছি, আমার আঁকাটা করার ইচ্ছা আছে। আচ্ছা, অনেক কাজ জমেছে, আবার 50টার উপরে কাজ হয়ে গেছে, হাফ হাফ হয়ে গেছে অনেকটি, কারণ মাঝে আমি কথাও বলেছি যে না আমার ওই এই আমাদের ফ্রেঞ্চ স্কুলে, তো ওনা আমাদের ডিরেক্টর চলে যাচ্ছে, তো সেই জন্য ওনাদের বলছে পরের ডিরেক্টর আসলে আপনার একটা শো করা যাবে, কেন আমাদের এই ধান গুলশান থেকে ধানমন্ডিতে অনেক বিদেশি
জ্যামের জন্য যেতে চায় না, আসল প্রশ্নটা ওই জায়গা। কেন আমার নিজেরই কষ্ট লেগেছে 2013 সনে আমি এক্সিবিশন করলাম, আমার বিদেশে অনেকেই পাইনি, আমি এত সুন্দর করে আমি সাজিয়েছি পুরো গ্যালারিটা, মানে দেখলে আপনারা নিজেরও খুশি হতেন যে যারা দেখেছে আমাকে খুবই আনন্দ দিয়েছে, এত কাজ আপনি কোন সময় করলেন এই আমার চাকরির পাশে, অনেক কাজ আছে আমার। একটু যদি পরিবারের কথা জানতে চাই, যে চাকরি করছেন পাশাপাশি ছবি আঁকার কাজ চালিয়ে যাচ্ছেন, তো আপনার যিনি স্ত্রী তিনি আপনার ছবিগুলোকে কেমন পছন্দ করেন? অনেক পছন্দ করে। আমি তো বাসায় বসে আগে মনে করেন বন্ধু বান্ধব নিয়ে বেশিরভাগ সময় কিছু আমি বলে গেছি যে আমার অনেক বন্ধু বান্ধব নিয়ে আমি আড্ডা বেরোতাম, কেন কাজ আমি কমই করতাম, 10 বছর আমি কাজে গেলি, এখন মনে করেন আমার কাজ দেখলে অনেকেই এসে আমার ফ্যামিলি আমার ওয়াইফের নিজেই খুব খুশি হয়, কেন বসে বসে আমি কাজ করছি, আড্ডা দেওয়ার চেয়ে কাজ করে ভালো। ছেলে মেয়ে যারা আছে তারা কিরকম ইন্সপায়ার হয়? আমার আমার 3 মেয়ে, আমার বড় মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার চলছে, আমার এই 2014 মেজে মেয়ে এসএসসি দিলেন, পাশ করেছে। যে পরিবার জেনারেশনের শিফট কথা যদি বলি, যে বাবা বেশি দূর লেখাপড়া করাতে পারেনি আপনাদেরকে দারিদ্রতার কারণে, আপনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না, আমার দারিদ্র আছে তো আমি ঋণ ঋণ করে আমি লেখাপড়া পড়লাম, 3 মেয়ের লেখাপড়া শিখাচ্ছি। আমার আমাদের বংশের মধ্যে কেউ নাই, আমার বংশ আছে বংশের ভিতরে কেউ নাই, আমি আগ্রহ আছে আমার মেজো মেয়ের আছে, মেজো মেয়ের আছে, কারণ লেখাপড়া করে তো শেষ করতে পারে না, যে এখন লেখাপড়া যে বই স্কুলের সময় দেওয়া বাসায় এসে দেওয়া ওই সময় তো ওদিক দিয়ে শেষ হয়ে যায়, অনেক চাপ থাকে, সেটাই হয়। এমনিতে ফিউচার প্ল্যান তো একটা হচ্ছে আর্ট এক্সিবিশন করা, ছেলে মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখেন, ছেলে মেয়ে কি হবে? ছেলে মেয়ে লেখাপড়া শেখাবো, ভবিষ্যতে কি হবে এটা আমি এখনো এখন কি বলবো, আমার আর্থিক অবস্থা অনেক খারাপ। যদি আপনার বাবার প্রসঙ্গে আসি, বাবা যতদিন বেঁচে ছিলেন উনি কি দেখে যেতে পেরেছেন যে আপনি অলিয়াস প্রসেসে কাজ করছেন বা আপনার আর্ট এক্সিবিশন হচ্ছে? জি জি, 2005 মারা গেছে, আমি তো 99 আপনার, আমার ইতিহাস অনেক বড় আছে, আরেকটা বড় আছে, কারণ আমার 2001 আমার বিল্ডিং পড়ে গেছে, আচ্ছা 2001 শাকিরি বাজার পুরান ঢাকা সবার প্রথম বিল্ডিংটা ওটা ছিল আমাদের ছিল, ঠিক আছে, আমার বাবার পিছে আমি অনেক টাকা, এই আলিয়াস আমাকে ডাইরেক্টর আমাদের আর সব বছর অনেক উপকার করেছে, আমাকে ঋণ টিন দিয়ে আমাকে বাপকে মানুষ করেছিলাম, ঠিক আছে। তারপরে 2005 আমার বাবা 28 ডিসেম্বর 2005 মারা যায়। শাকারি বাজারে কি আপনাদের নিজেদের নিজস্ব বাসা? আমাদের একটা দোকান আছে, তো বাড়ি এখনো ভাগচোক হয় না, আমার জ্যাঠাতো ভাইরা এখনো আমাকে মানে মাটির দিকে চাপা দিয়ে রাখতে চায়। কতদিন আগে আপনারা এখানে এসেছিলেন? আমার জন্মস্থান এখানে, মানে পূর্বপুরুষরা এখানেই থাকে। জি, আমার বাপ দাদার ভিটা, আমার দাদার ভিটা, আমি নিজে করে দেখো পেশাটা মানে ধরে রাখার জন্য আমি ধরে রাখছি, এখনো ধরে রাখছি। শাখার যে দোকান আছে বলছেন সেখানে কি শাখা বিক্রি হয়? বিক্রি হয়। ও, তার মানে পেশাগত ঐতিহ্য ধরে রাখা হয়েছে, মানে দোকানটা ভাড়া দেওয়া অবশ্য আমি ভাড়া দিয়েছি আমরা। আচ্ছা, আর আপনি যেটা বলছিলেন যে আপনার এখনো যৌথ পরিবার আছে, সব ভাইরা মিলে একসাথে? না, একসাথে নেই, আমরা একসাথে আলাদা আলাদা হয়ে আলাদা আছে, আমার এক ভাই ইন্ডিয়া আছে ছোট, সবার ছোটটা, মেজরটা আমার আলাদা আলাদা থাকে, আলাদা ভাড়া নেই, কারণ আমার বিল্ডিং নেই, এখন আমি বিল্ডিং আনছিলাম অনেক কিছু অফিস থেকে নিয়ে গেছিলাম, আমাকে উঠাতে দেনে। আচ্ছা, যদি আমি এই একটু জানি আপনার কাছে, আপনারা যে শিল্পটা নিয়ে আছেন সেটা তো আমাদের সংস্কৃতির অনেক বড় একটা অংশ, এটাকে যদি ধরে রাখতে হয়, হ্যাঁ, যেমন আপনি অলিয়াস প্রসেসে আছেন তারপরেও আপনার এই অবস্থা, আর বাকি যারা আছে তাদের আর কত নিদারণ খুবই খারাপ, মানে ওনার নাই, তো যারা ধরে রাখতে চায় বা যারা পৃষ্ঠপোষকতা করতে চায় বা এই শিল্পটাকে যদি আমরা ধরে রাখতে চাই, কি করতে হবে আমাদেরকে? এটা মনে করেন আপনার বাংলাদেশের সরকার অথবা যারা বড় বড় আমাদের জ্ঞানী জ্ঞানী লোক আছে, এটা ওনারা যদি আমাদের যে শিল্পটা, মানে আমরা 83 জন আর্টিস্ট, আমি কিছু প্রথম থেকে বলে আসছি, একটা আর্টিস্টও মনে করেন এখন নাই, যদি গোনায় ধরি আমি হিসাবে যে খুঁজি হলে 8-10 জন আর্টিস্ট পাবেন সারা বাংলাদেশ মিলে, হ্যাঁ, এখন কাজ করে, আর সবাই তো এখন নানান কাজে চলে গেছে। আর্টের তো কোনো মূল্যই নেই, 8-10 জন পাইবেন যদি, এই তো আমি 9 জন মিলে আমরা করলাম, সম্মানের ব্যাপারটা আসে, একই সাথে অর্থ উপার্জনের একটা প্রশ্ন আছে,
যে এর বাইরে তো তাহলে অন্য কোনো কাজের সাথে জড়িত থাকতে হবে না, হলে তো সংসার চলবে। ইনফ্যাক্ট এই শিল্পটা তো আসলে শখের বসে না, এটা তো আসলে পেশা। তো সেই পেশার যদি মার্কেট না থাকে তাহলে তো আর কিছু করার থাকে না। যাই হোক, আপনি একটা অনেক বড় মেসেজ দিয়ে গেলেন আমাদেরকে এবং একই সাথে আপনি সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা।